মাথা ঠিক থাকলে কিন্তু আপনার সবকিছুই ঠিক থাকবে। সেফটির জন্য হেলমেট ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। আর হেলমেট যে আপনার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে, এটি আপনারা যারা বাইক চালান তারা অবশ্যই কিন্তু জানেন। আর হেলমেট চালাইতে চালাইতে এই যে মাথার যে চুলকানিটা, এটা খুব বিরক্তিকর। আর এটা কেন হয় সেটা নিয়ে আপনার আজকে ভিডিওতে বলবো। সো হ্যালো, আসসালামু আলাইকুম, আমি অলি আহমেদ শুভ আর আমি আপনাদের সাথে আছি। আজকে হেলমেট, আসলে আপনি আপনার হেলমেটকে কীভাবে পরিষ্কার রাখবেন, আপনার মাথায় স্ক্যাল্পকে কীভাবে পরিষ্কার রাখবেন সেটা নিয়ে কথা বলবো। তাহলে চলেন ভিডিও শুরু করি। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দেখেন ভিতরে একদম কিন্তু ফাঙ্গাস জমে ভিতরে বাজে একটা অবস্থা, এবং এগুলোই কিন্তু মাথার স্ক্যাল্পে ভরলে কিন্তু আপনার মাথার যে সমস্যাগুলো চুলকানি এটা কিন্তু শুরু হয়ে যায়। সো অবশ্যই এটা ক্লিন করতে হবে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার হেলমেটের যে প্যাডিংগুলো আছে সেটা আমি একটা একটা করে খুলে নিব, কারণ এগুলো আপনি হেলমেটে থাকা অবস্থায় কিন্তু ক্লিন করতে পারবেন না। সো সেজন্য আপনার প্যাডিংগুলো খুলে নিতে হবে। এই যে দেখেন আমি পুরোটা খুলে নিয়েছি, এই যে আমার প্যাডিংগুলো, এগুলো আমি এখন পানিতে, শ্যাম্পু পানিতে আমি এগুলো ক্লিন করব। আর তার জন্য আমি এখন এই যে নিয়েছি এক বালতি পানি, বেশি না, অল্প পানি নিতে পারেন যে যতটুকু ক্লিন করার জন্য। আর এই যে প্রথমে একটা শ্যাম্পু নিয়েছি, এটা আসলে দেখাচ্ছি না, স্পন্সর না। আর এখানে নিয়েছি হচ্ছে আমি স্যাভলন, কারণ স্যাভলন দেওয়া অবশ্যই জরুরি, অনেক জার্মস থাকে, ব্যাকটেরিয়া থাকে। আর এই শ্যাম্পুটার কথা আমি অবশ্যই বলবো, এটা ভিডিওর শেষে আমি বলবো। সো প্রথমে আমি এই শ্যাম্পুটা দিয়ে নিচ্ছি, এটা মোটামুটি ভালো করেই বেশি করেই নেওয়া দরকার, কারণ ফেনাটা বেশি হবে। এরপর নিচ্ছি আমি স্যাভলন, স্যাভলনটাও আমি বেশি করে দিয়ে নিচ্ছি, কারণ আগেই জানেন যে জার্মস বেশি থাকে। আর এই শ্যাম্পুটা আমি দিয়ে নিচ্ছি, এই শ্যাম্পুটা মাথার অনেক ভালো কাজ করে। আর এরপরে কিন্তু আমি বেশি করে ফেনা করে নিচ্ছি। আর এরপরে আমার যে প্যাডিংগুলো আমি পানিতে ভালো করে ভিজিয়ে নিচ্ছি, একটা প্রথমে মাথার স্ক্যাল্পে যেটা দিলাম সেটা দিলাম, এবং সাইড প্যাডিংগুলো সেগুলো আমি এই শ্যাম্পু পানিতে ভিজিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রাখবো। আর যেটা করতে হবে, এই যে অ্যালকোহল প্যাড দিয়ে আপনার পুরো হেলমেটটা ভালো করে কিন্তু ক্লিন করতে হবে, কারণ এই হেলমেটেও কিন্তু অনেক ময়লা থাকে, হেলমেটের জার্মসগুলো থাকে, এগুলো আপনি অ্যালকোহল প্যাড দিয়ে পরিষ্কার করতে পারেন। এবং এরপরে এই যে রোদে কিন্তু আপনি শুকাতে দিতে পারেন, রোদে শুকালে যেটা হচ্ছে যে জার্মসগুলো ব্যাকটেরিয়াগুলো কিন্তু একদম ফাঙ্গাস চলে যায়। আর এরপরে আমি বেশিক্ষণ ভিজে রাখার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমার প্যাডিংগুলো খুব সুন্দর করে ভিজে গিয়েছে এবং ময়লাগুলো সব চলে গিয়েছে কিন্তু। সো আপনি এখন ভালো করে প্যাডিংগুলো ক্লিন করবেন, ক্লিন করার পরে আপনি অবশ্যই রোদে শুকাতে দিবেন, এবং অনেক বেশিক্ষণ কিন্তু রোদে শুকাতে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার ভেজা ভেজা থাকবে, তখন কিন্তু অবশ্যই খারাপ লাগবে। আর হেলমেট পরিষ্কার করার সাথে সাথে আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন, এটাকে বলা হচ্ছে ব্যান্ডানা। এটা আপনি যে কোনো বাইকার শপে পেয়ে যাবেন। সো এটি হচ্ছে আপনি যখন রাইড করবেন, রাইড করার আগে, হেলমেট পরার আগে আপনি মাথায় ঠিক এইভাবে পরে নেবেন, ঠিক এইভাবে, এরপরে আপনি হেলমেটটা পরতে পারেন। এটা পরলে যেটা হবে কি, যে আপনার রাইড করার সময় যে আপনার মাথা অনেক ঘেমে যায় হেলমেটের ভিতরে, আপনার ঘামটা কিন্তু এই জিনিসটা অ্যাবজর্ব করে নেবে, এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার ঘামটা কিন্তু হেলমেটে লেগে গিয়ে ফাঙ্গাসের সৃষ্টিটা করতেছে না। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে যে অনেক সময় মাথায় ফাঙ্গাস হয়ে যাচ্ছে, মাথায় যে এক ধরনের জিনিস দেখবেন যে মাথা চুলকালে চলটা ধরে উঠে আসে, এইটার জন্য, এটা আসলে এই হেলমেটের ঘেমে যাওয়ার কারণে, ফাঙ্গাসের কারণে হয়। আমি যেটা করি যে এই যে এই শ্যাম্পুটা আমি ইউজ করি, ডানসেল, এটা হচ্ছে আপনার ইনসেপ্টা কোম্পানির, অবশ্যই এটা স্পন্সর না, আমি এটাতে হেল্প পাইছি, উপকার পাইছি, এই জন্য আপনাদের বলতেছি। এই শ্যাম্পুটা আপনারা ইউজ করতে পারেন, বা আপনারা যে কোনো ডার্মাটোলজিস্ট যারা আছে, চর্মরোগ বিশেষজ্ঞ, তাদের সাথে আপনারা কনসাল্ট করে নিতে পারেন, বাট আমি এটাতে অনেক হেল্প পাইছি। সো এই সাবানটাতেও আপনারা ইউজ করতে পারেন, যেটাতে আপনার মাথার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি। তো এই ছিল বিষয়, আশা করি আপনাদের জিনিসটা বুঝাইতে পারছি, বা আপনাদের আশা করি ভিডিওটা দেখে অনেক হেল্প হবে, যারা আমরা বাইকার আছি, আমাদের এই হেলমেট এবং মাথাকে সুরক্ষা রাখার জন্য। মাথা ঠিক থাকলে কিন্তু আপনার সব কিছুই ঠিক থাকবে, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত যেটাই হয়, আর আপনি কিভাবে আপনার হেলমেটের সুরক্ষা রাখেন সেটাও অবশ্যই জানাবেন। তাহলে আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এটা তো বলেই দিলাম। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।